তেজসার সাংবাদিক, কর্মঠ উদ্যমী, সাহসী ব্যক্তিত্ব ইব্রাহিম খলিলের সিলেট আগমন উপলক্ষে সিফটি আয়োজিত এই শুভেচ্ছা বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত পরম শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আজকের সম্বর্ধিত অতিথি আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় ইব্রাহিম খলিল, উপস্থিত পরম সম্মানিত সুধীজন, সালামু আলাইকুম। মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে শাশ্বত সত্য বিষয়, এর বাইরে যাওয়ার কোনো উপায় আমাদের নেই এবং অত্যন্ত অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমাদের আসা। আমরা মরতে চাই না, কিন্তু এই মৃত্যুর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হয়। মৃত্যু শব্দটা শুনলে কষ্ট হয়, অনেক সময় ভাবি যে যদি আরও 20টা বছর পিছনে ফেলে যেতাম তাহলে হয়তো আরও একটু বেশি পৃথিবীটাকে উপভোগ করতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো এই মৃত্যুটাকে কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু এই মৃত্যুর কাছে আমাদেরকে ধরা দিতে হয় এবং মৃত্যুটা আমাদের সাথে সাথেই সবসময় থাকে। এই কারণে বললাম যে অত্যন্ত অল্প সময়ের জন্য আসা এই পৃথিবীতে একজন মানুষ যদি তার সৃষ্টিশীল কর্ম দিয়ে, তার চিন্তা চেতনা, তার মন মানসিকতা, মননশীলতা, এই সমস্ত বিষয়গুলোকে কাজে লাগিয়ে যদি কিছু করে যেতে পারেন, তাহলে সে মানুষের মৃত্যুর পরেও তিনি অমর হয়ে থাকেন। এরকম ব্যক্তিত্বের খুব যে একটা অভাব আমাদের দেশে আছে আমি তা বলি না। আমাদের সমাজে এখনও ভালো লোকের সংখ্যা অনেক অনেক বেশি। ইব্রাহিম খলিল একজন টগবগে তরুণ মানুষ, একসময় হাতে করে নিয়েছিলেন সাংবাদিকতার মতো একটি পবিত্র পেশার, তারপর একটা পর্যায়ে জীবিকার টানে হোক আর তার সেই প্রয়োজনেই হোক, তিনি চলে গেছেন দেশের থেকে অনেক দূরে, সেই যুক্তরাজ্যে তিনি বসবাস করছেন। কিন্তু এতক্ষণ সম্মানিত আলোচকদের কাছ থেকে যে কথাটুকু শুনলাম, বিমোহিত হলাম, মুগ্ধ হলাম যে বয়সের দিক দিয়ে তরুণ মানুষটি সেই সুদূর যুক্তরাজ্যে বসবাস করলেও ওনার মনটা পড়ে রয়েছে বাংলার মাটিতে, ওনার মনটা রয়ে গেছে তার সতীর্থদের কাছে। তিনি যে সম্মানজনক পেশাটাকে একসময় বেছে নিয়ে তিনি সিলেটের ডাকে কাজ শুরু করেছিলেন, আমরা দেখলাম শেখ কাউসার চৌধুরীর জীবনে যে সময় একটা অনংশীকার অন্ধকার নেমে এলো। আমরা অনেকেই যখন একটা দুর্দুল্যমান অবস্থার মধ্যে ছিলাম যে কাউসার চৌধুরীকে কি আবার সুস্থ শরীর নিয়ে আবার সেই সম্মানজনক পেশায় আমরা ফিরে পাব, ঠিক সে সময় আমরা জানলাম যে ইব্রাহিম খলিল সেই যুক্তরাজ্য থেকে তিনি এই কাউসার চৌধুরীকে সুস্থ করে তোলার লক্ষ্যে তিনি তার যে অবদানটুকু সেখানে রাখলেন, নিঃসন্দেহে সেটা কেবল প্রশংসনীয় নয়, আমরা তাকে সে তার এই উদ্যমী উদ্যোগে কারণ গ্রহণ করার জন্য আমরা তাকে আমাদের সবার পক্ষ থেকে আমরা আন্তরিকতা কৃতজ্ঞতা জানাই। ইংল্যান্ডে হয়তো টাকা আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে এই টাকাগুলোর সংগ্রহ করা এটা কিন্তু একটা বিশাল কঠিন কাজ ছিল। আমরা যারা ইংল্যান্ডে গিয়েছি, একটা সময় আমরা ইংল্যান্ডে যখন বেড়াতে যেতাম 200-300-400 পাউন্ডের কম কেউ আমাদেরকে দিতেন না, এখন মানুষ 50 পাউন্ড দিতে হলেও একটু কষ্ট করতে, কারণ তার সেই আগের মতো তার নিজের উপার্জন নাই, সে আমাকে কীভাবে দেবে। এই অবস্থায় এই কাউসারকে, আমাদের ভাই কাউসারকে সুচিকিৎসায় চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করার লক্ষ্যে ইব্রাহিম খলিল যে উদ্যোগটা গ্রহণ করলেন, প্রথমত হলো যে ওনার মতো একজন তরুণ বয়সের মানুষের বিশ্বাস আনাটা ছিল একটা কঠিন ব্যাপার, যে মানুষটার কাছে আমরা টাকাটা দেব, টাকাটা সঠিক জায়গায় যাচ্ছে কি না। কিন্তু তিনি সেই যুক্তরাজ্যে বসবাস করে মানুষের কাছে তার সেই অবস্থানটুকুকে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছিলেন, তার বিশ্বস্ততা তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন, মানুষ তখন তার প্রতি সেই বিশ্বাস এনে এই মানুষটির পাশে এই সাহায্যার্থে এগিয়ে এসেছিল
এবং সেই টাকাগুলো তার মাধ্যমে ওনার আরও অন্যান্য সহকর্মী যারা ছিলেন তাদের সবার সহযোগিতা নিয়ে যথাসময়ে টাকাটা এসেছিল বলেই হয়তো আমরা কাসরচুদ্দিকে চিকিৎসার মাধ্যমে আবার আমাদের মধ্যে সুস্থভাবে ফিরে পেয়েছি। এই যে মানবিক গুণগুলো, এই মানবিক গুণগুলো আমাদের সাংবাদিক সমাজের সাহিত্যিক যারা, কবি যারা, তাদের কাছে অন্যান্য মানুষের চেয়ে অনেকটা বেশি। কারণ যারা কাব্যিক মন, যারা কবিতা লেখেন, গল্প লেখেন, যারা সুন্দরের পূজারী, যারা স্বপ্নের মাধ্যমে একটা স্টোরি তৈরি করেন, সেখানে অনেক কিছুকে দিয়ে তারা অনেক সংযোজন বিযোজন করে একটা জিনিস উপস্থাপন করেন পাঠকের সামনে, সেই কারণে তাদের মনটা থাকে সুন্দর, তারা ভালো কাজ করতে চান। আর সেই কারণে আমি মনে করি যে তারা এই সমস্ত গুণাবলী অর্জন করতে পেরেছেন, তাদের পক্ষেই সম্ভব এই ধরনের কাজ করা। আরেকটি বিষয় আমি বলবো যে কবি বলেছেন যে বিদেশিতে যার কবু না পড়েছে ছায়া, সেজন কি বুঝবে স্বদেশের মায়া। কথাটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের দেশে এরকম আকস্মিক কোনো ঘটনার কেউ শিকার হলে আমরা স্থানীয়ভাবে কিন্তু টাকা পয়সা খুব একটা আমরা কী করতে পারি না, সংগ্রহ করতে পারি না। অনেক সময় অনেকে কমিটমেন্ট দিলেও যথাসময় সেই টাকাটা দেন না, অথবা দেখা গেছে যে কমিটমেন্ট তিনি ঠিকই দিলেন, পরে আর সেটা বেমালুম ভুলে গেলেন। কিন্তু এই যে বিদেশে টাকার কারণে দেশের প্রতি মানুষের যে আলাদা একটা মমত্ববোধ, দেশের যে প্রেম, সেই জিনিসটা বিদেশের মাটিতে পা দিলে এই বোঝা যায়। আমি ছোট্ট একটা কথা আমার নিজের কথাই বলছি, আমি আসলে ব্যক্তিগতভাবে দেশের বাইরে চিকিৎসা করার আমার মন মানসিকতা কোনো দিনই ছিল না। আমি ভাবতাম যে এই দেশে 16-17 কোটি মানুষ বসবাস করে, অনেকে ভালো চিকিৎসা করতে পারছেন, কেউ কেউ আছে চিকিৎসার অভাবে তার জীবন চলে যাচ্ছে, মারা যাচ্ছেন, কিন্তু তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমি টাকা পয়সা খরচ করে বিদেশের মাটিতে গিয়ে কেন চিকিৎসা করব? এদেশেই যখন আমার চিকিৎসার ব্যবস্থা যেটাই আছে, অন্যরা নিলে আমি নেব না কেন? কিন্তু যাই হোক, কোনো একটা কারণে আমাকে অতি সম্প্রতি আমাকে দিল্লি যেতে হয়েছিল। এখানে আমার প্রিয় যেন আবু তালেব মুরাদ সাহেব আছেন, আমি ওনার সাথেই আলাপ আলোচনা করে আমাদের ফজিলাতুন্নেসা মালিক, আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ খালেদ মোহসিন সাহেব, ফারুক সাহেব, তো ওনার সাথে আমি বললাম যে আমি একটু গিয়ে আমার হার্টের একটু চেক আপ করাতে চাই, আমাকে ব্যবস্থা করে দিন। গত মার্চ মাসে তিনি আমাকে সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাটুকু করে দিলেন, আমি গেলাম সুস্থ মানুষ হিসাবেই। কিন্তু ওখানে গিয়ে যখন আমাকে এনজিওগ্রামের কথা বলা হলো, এনজিওগ্রাম করতে গিয়ে দেখা গেলো এনজিওগ্রামের টেবিলে আমাকে বলা হলো যে আমার বড় ধরনের তিনটা ব্লক, এবং আমাকে তখনই বাইপাস করতে হবে। তো বাইপাসের বিষয়ে আমি মানসিকভাবে খুবই দুর্বল ছিলাম, আমি তখন বললাম যে না, এই বাইপাস করবো না, এই 5-7 ঘন্টা আমার জ্ঞান থাকবে না, আমাকে আপনারা অন্য কিছু করবেন। বললেন তাহলে আমরা আপনাকে রিং লাগিয়ে দিই। তো সেইভাবে তারা রিং লাগিয়ে দিলেন মার্চ মাসের শেষের দিকে। তারপর আপনার এই রমজান মাস চলে আসলো, তারপর সিটি কর্পোরেশন নির্বাচন। এটা আর ভালোভাবে যে গিয়ে আমি আবার ঢাকায় হার্ট ফাউন্ডেশনে গিয়ে যে আমি হার্ট ফাউন্ডেশনে এটা চেক আপ করেছি, সময় ছিল না। এই নির্বাচনের পরে ভাবলাম যে কিছুটা সময় আছে, 30 তারিখে আমাদের একটা সভা ছিল, 31 তারিখে আমি আমার ছেলে বিশেষ করে শিফট বলে আব্বা একটু ঘুরে আসেন, আপনার মন মানসিকতা একটু ভালো হবে, ইলেকশনের জটজাপটা গেছে, শারীরিক মানসিকভাবে একটু অসুস্থ, আর নির্বাচনের সময় তো আসলে অনেকটা কষ্টই করতে হয়েছে। তো আমি মেডান্টা হসপিটাল দিল্লিতে ওখানে গেলাম, আর যাওয়ার পর তাদের সাথে একা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, ডাক্তার নীরেশ তেহান ডাক্তার, খুব ভালো ডাক্তার। তো ওনার সাথে যখন গিয়ে আমার কথাবার্তা হলো, তো উনি আমাকে বললেন যে আপনাকে একটা এনজিওগ্রাম করতে হবে, আমরা আপনার এনজিওগ্রামের ব্যবস্থা করে দিচ্ছি। এসে কথাগুলো বলছি এই কারণে যে ওটা বোঝার জন্য, এখানে আমার দেশের ব্যাপারে আমার কিছু অভিব্যক্তি আছে। তো আমি তো স্বাভাবিকই আমি রাজিও হয়ে গেছি এটা করার জন্য। তো আমি চিন্তা করলাম যে এখানে আবার তারা আমাকে এই এনজিওগ্রামটা করবে, এনজিওগ্রাম করার পর যদি বলে যে আমার দেশের এনজিওগ্রামটা ঠিক ছিল না বা আমার রিং লাগানোটা ঠিক ছিল না, তাহলে তো এটা আমার একটা চিন্তার কারণও হয়ে গেল। আবার চিন্তা করলাম যে এখানে এদের কাছে এটা করাবো কি করাবো না, এসব কিছু ভেবে যখন ফাইনালি ডিসিশন না ঠিক আছে করবো, যখন আমার ছেলে সিগনেচার করে এবং আমার সিগনেচারটা নিয়ে আমাকে যখন তারা ওটিতে নিয়ে যাবে, আমার স্ত্রী এবং আমার ছেলে আমার পাশে আমাকে তারা বিদায় দিচ্ছেন, আমার কাছে তখন মনে হচ্ছিল এটাই কি আমার শেষ বিদায় কিনা। আমি ভাবছিলাম যে যদি আমি কোনো কারণে সেখানে মারা যাই, তাহলে তো আমার ডেড বডিটাকে আবার দেশে পাঠাতে ওদের অনেক ঝামেলা করতে হবে। যাই হোক, তারা আমার এদিক দিয়ে আমাকে তারা এটা এনজিওগ্রাম করলেন। করার পর বললেন যে আপনার আমরা কালকে আগামীকালকে আরও কিছু টেস্ট আমরা করবো, আপনার এনজিওগ্রামটা ভালো আছে, কালকে টেস্ট করার পর আপনার সাথে কথা বলব। কিছু টেস্টের এগুলো আমি করলাম।
কথাটা এই কারণেই বলছি যে দীনেশ তেহরান উনি কার্ডিওলজির একজন ভালো ডাক্তার এই মেডান্টা হসপিটালে। উনি যখন আমাকে বললেন যে বাংলাদেশে আপনাকে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেটা 100% সঠিক এবং ভালো কাজ করতেছে, তখন আমার শ্রদ্ধা এসেছিল আমার এই বাংলাদেশের ডাক্তারদের প্রতি। আমি আপনাদের কাছে এই কারণে কথা বললাম যে আমাদের যাদের আর্থিক সচ্ছলতা আছে একান্ত প্রয়োজন হলে যে চিকিৎসা আমাদের দেশে করাই সম্ভব নয় আমরা বাইরে যাব, নতুবা আমাদের দেশেই আমরা চিকিৎসাগুলো নেওয়ার চেষ্টা করব। আমাদের দেশে ভালো চিকিৎসা এখন ইনশাল্লাহ হয়। তো এই যে আমাদের ভাই এরা যারা বিদেশে আছেন, বিদেশে গেলে দেশের মানুষের প্রতি মানুষের, আমি সাত দিন ছিলাম দিল্লিতে, আমার কাছে মনে হয়েছে 7 বছর, তো কতদিন আমি বাংলাদেশে এসে আমি নামবো? কারণ দেশের মাটির মায়া, দেশের মানুষের মায়া, এগুলা কিন্তু বাইরে ঠিক হয় না। তবে কিছু ব্যতিক্রম হয়ে গেছে আমাদের যুক্তরাজ্যে, কারণ যুক্তরাজ্যে আমাদের প্রচুর বাংলাদেশি এবং সিলেটি মানুষ থাকার কারণে ইংল্যান্ডে গেলে মাসখানেক সময় স্বাচ্ছন্দ্যে কাটানো যায়, তখন মনে হয় না যে আমরা দেশের বাইরে এসেছি, মনে হয় না আমরা আমাদের দেশের ভিতরে এসেছি। তা আমি আমার তো অবশ্যই দিক দিয়ে অনেক ছোট, আমি আমার ভাই ইব্রাহিম খলিলকে বলবো যে আপনার যাত্রা মাত্র শুরু হয়েছে, আপনি তাই বলেছেন এবং আপনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন সিফটিয়ার প্রতি। সেলিমাওয়াল ভাই উনিও বয়সে আমার চেয়ে অনেক ছোটো, কিন্তু আমি ওনাকে অত্যন্ত সম্মান করি, কারণ একজন সৃজনশীল ব্যক্তি, সজ্জন ব্যক্তি, পরোপকারী মানুষ, মানুষের মঙ্গল করাটা তার একটা ইচ্ছা। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে, এর জন্য আমাদের সমাজটা এখনও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আপনাকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখতে পারি, এই স্বপ্ন দেখাটা আমাদের ভুল হবে না। এখন পর্যন্ত ধাপে ধাপে যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাওয়াটা আপনার জন্য এটা মোটেই কঠিন বিষয় নয়। তো আমি বলবো যে আপনি যেভাবে আপনার এই সাংবাদিকতা পেশাটাকে কাজে নিয়ে হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ আপনার আগামী দিনগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে, আপনি আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবেন। এবং সাংবাদিকতা পেশাটাকে আমি সাংবাদিক সমাজটাকেই আমি সম্মান করি, যদিও সম্প্রতিকালে বা ইদানিং আমাদের দেশের সাংবাদিকদের ব্যাপার নিয়ে অনেক কথা, অনেক সময় সাংবাদিক বন্ধুরা কৌশল করেও কিন্তু এখন লিখতে পারেন, এক লাইনের একটা কৌশল, এই কৌশলে অনেক কিছুই আবার হয়ে যায়। তারপরও আমরা যারা রাজনীতি করি আমাদেরকে তো তৈরি করেন সাংবাদিকরাই, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। একজন সাংবাদিক যদি কোনো কারণে আমার প্রতি রুষ্ট হন, উনি আমার অনেক ক্ষতি করতে পারবেন, উনি যদি আমার প্রতি একটু সদয় থাকেন আমাকে অনেক ভালো কাজ করাতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। এবং একজন মানুষকে তৈরি করতে সাংবাদিক সমাজের ভূমিকা অনস্বীকার্য। এই সাংবাদিকের কলম এটা অত্যন্ত ধার কলম, এই কলমের কালিটা অত্যন্ত পবিত্র, সুতরাং এই কলমের কালি দিয়ে যখন তারা লিখেন তখন সত্যিকার অর্থে কেবল সমাজের মানুষের মঙ্গলেই কাজ করছেন না, একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। যাই হোক, কথায় কথায় আমি আমার ব্যক্তিগত কথাটুকু এই কারণে এনেছিলাম যে আমাদের, আমরা যেন আমাদের চিকিৎসকদের প্রতি সম্মানিত, মানে সম্মান বোধ করি, তাদেরকে যেন আমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা ঠিক যে সব জায়গায় সব মানুষ সব একরকম হয় না, আর তাদের ওখানে আমি যে জিনিসটা দেখলাম যে একদম ছোট্ট পর্যায়ের স্বাস্থ্যসেবায় যিনি জড়িত আছে, আমরা যাদেরকে আয়া বা এইভাবে বলি, ওটা থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের সবার যে ব্যক্তিগত বিহেভ অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার। আর চিকিৎসক যারা, তাদের এই ধরনের গুণ থাকাও দরকার যে একজন চিকিৎসকের কাছে একজন পেশেন্ট গেলে তার ওই ডাক্তারের পাশাপাশি যাওয়ার পর তার কথা শুনে তার কিছু রোগ যাতে কমে যায়, এই ধরনের বিহেভও করা দরকার। আমাদের অনেকেই এরকম করেন, তার ব্যতিক্রমও কিছু আছে, এইসব মিলিয়ে আমাদের বাংলাদেশ চলছে চলবে। তা আমরা একটা উন্নত দেশ দেখতে চাই, আমরা একটা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই, আমরা চাই যে এই দেশটা আমাদের সবার, সবাই মিলে এই দেশটাকে আমরা গড়ি। আর বিশেষ করে আমি সিফটিয়ার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশেষ করে সেলিমাওয়াল ভাই যারা এই ইব্রাহিম খলিলকে এই সম্মান জানাবার জন্য আয়োজন করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ইব্রাহিম খলিলকে এই সামান্যটুকু সম্মান জানানোর মধ্যে দিয়ে আমরা নিজেরাও সম্মানিত হয়েছি। আমার আজকে আসলে ডাকা যাওয়াটা খুবই প্রয়োজনীয় ছিল। আমি কিছু কিছু মানুষ আছেন যাদেরকে আমি অন্তর থেকে আমি ভালো, যেখানে কোনো কীর্তিবতা নেই, যখন আমাকে আবুল বাতেন ফয়সন বললেন যে এরকম একটা অনুষ্ঠান আপনাকে থাকতে হবে, আমি বললাম কয় তারিখ, বললেন 11 তারিখ, আমি বললাম 11 তারিখে ডাকা যাবো,
বললেন আপনি থাকলে আমরা খুব খুশি হব, এই আপনি থাকলে আমরা খুব খুশি হব, এই কথার কারণে আমি প্রোগ্রামটাকে আগামীকাল রেখেছি। যাই হোক, আমি এক কথা বাড়াবো না, আপনারা সবাই অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে বক্তব্য রেখেছেন, কথাগুলো শুনছেন, আর আমরা ইব্রাহিমের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কথাগুলো শুনলাম। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে তার আগামী জীবনগুলো আরও সুন্দর করুক। আর সবসময় শেষে বলবো, আসুন সবাই মিলে আমরা আমাদের এই পূর্ণভূমির ছেলের এই আধ্যাত্মিক নগরী পর্যটন নগরী সিলেটটাকে আমরা সবাই মিলে সব কিছু ভুলে গিয়ে, আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়ে গেছে, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহ পাক যাদেরকে পছন্দ করছেন তারা নির্বাচিত হয়ে গেছেন, আমার মনে হয় যে কোনো বিভেদ ভেদাভেদ বা এই ধরনের কোনো কিছু আমরা না রেখে এই সিলেটের মানুষের কল্যাণে আমরা সবাই একসাথে কাজ করি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।